হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাকে আরও একটি নতুন এপিসোডে। আজ আমরা জানবো সবচেয়ে বিপজ্জনক 5টি এয়ারপোর্ট সম্পর্কে। লুকলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। নেপালে অবস্থিত এই এয়ারপোর্ট হিমালয় পাহাড়ের মাঝে বানানো হয়েছে। মাউন্ট এভারেস্টকে ভিজিট করার জন্য মানুষ এই এয়ারপোর্টটি ব্যবহার করে। এই এয়ারপোর্টের রানওয়ে তুলনামূলকভাবে খুবই ছোট। এ রানওয়ের শেষ প্রান্তে প্রায় 800 মিটার গভীর একটি খাদ রয়েছে। এজন্য এখানে শুধুমাত্র অভিজ্ঞ পাইলটদেরই প্লেন ফ্লাই ও ল্যান্ডিং করতে দেওয়া হয়। আর পাহাড়ের মাঝে অবস্থানের কারণে এখানে রাতে প্লেন আসা যাওয়া করে না। জিব্রাল্টার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ইংল্যান্ডে অবস্থিত এই এয়ারপোর্ট পৃথিবীর একমাত্র এমন এয়ারপোর্ট যার রানওয়ের মাঝখান দিয়ে শহরের প্রধান সড়ক চলে গিয়েছে। এই রানওয়েতে কোনো প্লেন ল্যান্ডিং করার সময় হলে সড়কের দুই দিকের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। বলা হয় এখানে জায়গা স্বল্পতার কারণে এই রানওয়েকে সড়কের মাঝখান দিয়ে বানানো হয়েছে। প্রিন্সেস জুলিয়ানা এয়ারপোর্ট। এই এয়ারপোর্ট ক্যারিবিয়ান আইল্যান্ডে অবস্থিত। এর রানওয়ের কাছাকাছি একটি পপুলার সি বিচ রয়েছে। যখন এই রানওয়েতে কোনো প্লেন ল্যান্ড করে তখন বেস থেকে এর উচ্চতা মাত্র কয়েক মিটার হয়। ল্যান্ডিং করার সময় বিচের লোকজন প্লেনকে এত কাছাকাছি দেখে ছবি তোলা ও ভিডিও বানানো শুরু করে দেয়। আর যখন এই রানওয়ে থেকে প্লেন টেক অফ করে তখন প্লেনের ইঞ্জিন থেকে সৃষ্ট 160 কিলোমিটার প্রতি ঘন্টার হাওয়ার সামনে মানুষ দাঁড়িয়ে থাকার চেষ্টা করে। পারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ভুটানে অবস্থিত এই এয়ারপোর্টটিও হিমালয় পাহাড়ের মাঝে বানানো হয়েছে। পাহাড়গুলোর উচ্চতা প্রায় 18,000 ফিটেরও বেশি হবার কারণে ল্যান্ডিংয়ের সময় প্লেনকে পাহাড়ের চারপাশ ঘুরে আসতে হয়। এজন্য এখানকার রানওয়ে খুব বেশি দূর থেকে দেখতে পাওয়া যায় না। আর টেক অফের সময়ও প্লেনকে এভাবে পাহাড়ের চারপাশ ঘুরে যেতে হয়। বলা হয় যে পুরো দুনিয়াতে মাত্র 8 জনই এমন পাইলট রয়েছে যাদের এই এয়ারপোর্টের জন্য স্পেশালি ট্রেন করা হয়েছে। গুস্তাফ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এয়ারপোর্টটিও ক্যারিবিয়ান আইল্যান্ডে অবস্থিত। এয়ারপোর্টের রানওয়ে অনেক ছোট আর এটি পাহাড়ের ঢালুতে বানানো হয়েছে। ঢালু হবার কারণে এখানে প্লেন ল্যান্ড করতে সমস্যা হয়। আর রানওয়ে ছোট হবার জন্য কখনো কখনো প্লেন ওভাররানও করে ফেলে। ওভাররান করার ফলে প্লেনের সাথে এমন ঘটনাও ঘটে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানাতে পারেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।